রাত 12টার সময় তুমি ক্লাবে যাও কেন? একটি মেয়ে দোষটা কার? তার দোষ না হলো তো আমি বলবো তার দোষ। এখন কাঁদে কেন? তুমি রাত 12টার সময় ক্লাবে কি চাও? তবে কি নিজের পাতা ফাঁদে নিজে আটকা পড়ছেন পরিমণি? পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা অভিযোগ অস্বীকার করছেন রিমান্ডে থাকা আসামিরা। পুলিশ ও পরিমণির অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাচ্ছে না। আদালতে ডিএনএ টেস্টের দাবি জানিয়েছে আইনজীবীরা। এরই মধ্যে পরিমণি নোংরামি নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। পরিমণির সঙ্গে যা ঘটেছে সেটা ওর প্রাপ্য ছিল, যেমন কর্ম তেমন ফল। ওর মতো নষ্ট মেয়েকে আমাদের ইন্ডাস্ট্রিতে আর দেখতে চায় না সহ আরও নানান মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট এই পরিচালক। জবাবে সোশ্যাল মিডিয়ায় আবার একটি পোস্ট দিয়ে গোটা দেশ তোলপাড় করেছে পরি। তার বাসায় মদের পাশাপাশি জায়নামাজ ও কোরআন থাকাকেও তুলেছে। পরিমণি ইস্যুর সবশেষ আপডেটগুলো নিয়েই আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে। সময় সুযোগ থাকলে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে পারেন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন এবার যাওয়া যাক মূল কথায়। পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা অভিযোগ অস্বীকার করছেন রিমান্ডে থাকা আসামিরা। ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৪ জন রিমান্ডের প্রথম দিন তারা সাভার থানার পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তারা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িত নন বলে দাবি করেন। এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানিয়েছে পুলিশের কাজ হল সেদিন কি ঘটেছিল তা তদন্ত করে বের করা, সেভাবে তদন্ত চলছে। রিমান্ডে আসামিরা অভিযোগ অস্বীকারের পর পরিমণির ভাইরাল ভিডিওগুলো বিশ্লেষণ করছে, তাতেই ফেঁসে যেতে পারে এই নষ্ট নায়িকা। মূলত সেরাতে তো আসামিরা পরিমণিকে জোর করে কিছু করেনি, বরং পরিমণি নিজেই জোর করে মদ খেতে চেয়েছিল। পুলিশ ভিডিওগুলো ভালোভাবে তদন্ত করলে অবশ্যই পরিমণি ফেঁসে যাবে। এর আগে রিমান্ড শুনানিতে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ হেমায়েত হোসেন রিমান্ড আবেদন করেন। শেখ হেমায়েত হোসেন রিমান্ড আবেদনে বলেন এজাহারে এ দুজনের নাম আছে, ঘটনার সঙ্গে আরও অজ্ঞাতনামারা জড়িত আছেন, তাদের গ্রেপ্তারের লক্ষ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আর আসামিরা এ অপরাধ থেকে মুক্তি পেলে সমাজে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে। সমাজকে এ ধরনের অপরাধ থেকে মুক্ত করতে তাদের বিচার হওয়া জরুরি। এরপর রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী বলেন পরিমণি স্বনামধন্য সেলিব্রিটি, আক্রমণ করার মূল উদ্দেশ্য ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা, ইন্ডাস্ট্রিতে পরিমণির ভবিষ্যৎ ধূলিসাৎ করে দিছে। এরপর নাসিরুদ্দিন ও অমির পক্ষে ঢাকা বারের সভাপতি আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন সহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানিতে মিজানুর রহমান মামুন বলেন বিষয়টা হল ঠাকুর ঘরে কেড়ে আমি কথা খাই না এমন, সেলিব্রিটি হলে আমাকে রাত 12টার পর ক্লাবে যেতে হবে কেন? এরকম হলে তো আরও অনেক কিছুই হতে পারে। এরপরই তিনি ডিএনএ টেস্টের দাবি তুলে বলেন ধর্ষণ বা হত্যা চেষ্টার মামলা হলে তো ডিএনএ ফরেন্সিক টেস্ট করা দরকার। তাছাড়া আজ যারা আসামি তারা কি কম সেলিব্রিটি? পরিমণি সেলিব্রিটি ভালো কথা, ওনার জায়গায় উনি থাকুন। আমাদের বিরুদ্ধে যা হচ্ছে তা পুরোপুরি মিডিয়া ট্রায়াল, এর রেজাল্ট কি হবে আমরা জানি। তিনি বলেন কয়েকদিন আগে বনানীর একটি ক্লাবে গিয়ে ভাঙচুর করেছেন পরিমণি, সেলিব্রিটি হয়ে অন্যদের ভিক্টিমাইজ করছেন তিনি, নাসিরুদ্দিন এবং অমিও ভিক্টিমাইজড। আব্দুল বাতেন বলেন পরিমণি বাসা থেকে রওনা দিয়েছেন স্বেচ্ছায়, 12টার পর তো বোর্ড ক্লাব বন্ধ হয়ে যায়, আর নাসির কেন তাকে রেপ করতে যাবেন? এজাহারে অমির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, কেন তাকে রিমান্ডে পাঠাবেন? তিনি বলেন শাবানা, ববিতা, রোজিনাও নায়িকা ছিলেন, তাদের আমরা শ্রদ্ধা করি, তারা কোনো ক্লাবে যাননি, তিনি কেন রাত 12টার পর ক্লাবে যাবেন? আসামিরা ভালো মানুষ, বিপদে পড়ে গেছেন, হয়রানি করতে মামলা দেওয়া হয়েছে, রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিন চাচ্ছি। এরই মধ্যে পরিমণির ক্লাবকেন্দ্রিক সাম্প্রতি কিছু কর্মকাণ্ডে তাকে একহাত নিয়েছেন বিশিষ্ট চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি এফডিসি চত্বরে দাঁড়িয়ে একটি অনলাইন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিমণির গভীর রাতে ক্লাবে গিয়ে মদ খাওয়া ও ক্লাবে ভাঙচুরের ঘটনার তীব্র সমালোচনা করেন। বলেন পরিমণির সঙ্গে যা ঘটেছে সেটা ওর প্রাপ্য ছিল, যেমন কর্ম তেমন ফল। এখন কান্দে আর বলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। পরিমণিকে উদ্দেশ্য করে ঝন্টুর প্রশ্ন, ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কেন চাইবে? প্রধানমন্ত্রীর কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? তিনি কি আমাদের এগুলো নিয়ে বসে থাকবেন? এখন আমরা মিডিয়াতে প্রায় দেখি কারো কোনো সমস্যা হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। প্রধানমন্ত্রী কি আমাদের বিচার করার জন্য আসছেন নাকি দেশ চালানোর জন্য আসছেন? তিনি কি করবেন একা? গভীর রাতে পরিমণির ক্লাবে যাওয়া ও মদ খাওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন মদ খায় কেন একটা মেয়ে, বয়স কত? 25 বছরও তো হয় নাই, ওর পক্ষে কথা বলার মুখই তো আমাদের নাই। আমি যে ওর পক্ষে কথা বলবো, কেউ যদি আমাকে প্রশ্ন করে যে রাত 12টার সময় মদ খেতে ক্লাবে যায় কেন আপনাদের মেয়ে, ক্লাবে গিয়ে নাচানাচি আর ভাঙচুর করে কেন,
এটার উত্তর আমি কি দেব? এর উত্তর তো আমার কাছে নাই, উত্তর একটাই, সরি। পুরনো জনপ্রিয় নায়িকাদের উদাহরণ টেনে ঝন্টু বলেন, আমাদের দেশে পরিমণির চেয়েও অনেক ভালো নায়িকা শাবানা, ববিতা সহ আরও যারা ছিল, তারা কি কখনো ড্রিঙ্কস করেছে, রাত ১২টার সময় ক্লাবে গেছে? তাহলে পরিমণি যায় কেন? এ প্রজন্মের মাহিয়া মাহি ও শবনম বুবলিদের নাম উল্লেখ করে তিনি বলেন, এদের সম্পর্কে তো কিছু শুনি না, পরিমণির নামে এত কিছু শুনি কেন, দোষটা কার? আমি তো বলবো, ও দোষ না করলেও দোষ ওরই। তিনি বলেন, মিডিয়ার মানুষদের এমনিতেই বেশিরভাগ মানুষ পছন্দ করেন না, অন্য চোখে দেখেন, সেসব মানুষদের ভাবনাটাকে আমাদের মেনে নিতে হবে। তার মধ্যে পরিমণির বিষয়ে যা শুনতেছি সেসব বিষয়ে প্রশ্ন করলে আমরা লজ্জা পাই, সে গভীর রাতে ক্লাবে গিয়ে নাচানাচি করে, মদ খেয়ে পড়ে থাকে, এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার। ওর সম্পর্কে অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না, কারণ সেটা আমাদের ঘাড়েই পড়বে, আমাদের মেয়ে। পরিমণির সঙ্গে তিনি কখনো কাজ করবেন না উল্লেখ করে ঝন্টু বলেন, পরিমণিকে নিয়ে ছবি করার অনেক শখ ছিল, মেয়েটা দেখতে সুন্দর, ফিগার ভালো, কিন্তু এখন যদি কোনো প্রযোজক পরিমণিকে নিয়ে ছবি করতে বলে আমি বলবো না, ওর কাছে যাব না, ওর ইমেজ শেষ, ওকে দেখে আর কেউ টিকিট কাটবে না, ওর অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু দেখে ফেলেছে মানুষ, কত নোংরা নোংরা ছবি ফেসবুকে আসতেছে, এগুলোর পর ওর ইমেজ আর আছে নাকি? বহু সফল ছবির এ চিত্রনাট্যকার আরো বলেন, নায়িকাদের দর্শক স্বপ্নের নায়িকা মনে করে, কিন্তু স্বপ্নের নায়িকার সবকিছু যদি ফেসবুকে দেখা যায় তাহলে তো স্বপ্নটা শেষ, স্বপ্নের ঘুম ভেঙে গেছে। তাই যে নায়িকা চলচ্চিত্রকে প্রাধান্য দেয় না সে অন্যখানে প্রাধান্য দিচ্ছে ডেফিনেটলি। চলচ্চিত্রটাকে পরিমণি একটা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে বলেও মন্তব্য করেন দেলোয়ার জাহান ঝন্টু। ঝন্টু সাহেবের এমন সাক্ষাৎকারের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লেখেন, আপনি পরিচালক হইয়া পাঁচ বছরে একটা সিনেমা বানান আর আমার এক বছরে পাঁচ সিনেমা রিলিজ হয়, আমার তো প্রচুর সমস্যা, আপনারে প্রযোজক বাগাইতে দিলাম না, ওরে সমস্যা, শুটিং সেটে উ আ করা দামড়া ধৈরা নগদে থাপড়ায় বলেও তিনি ফেসবুকে মন্তব্য করেন। আহারে, একটু জিরান এইবার, ক্ষমা দেন, অন্যায়কে অন্যায় বলতে শিখেন, অপরাধীকে অপরাধী বলতে শিখেন, একটা ন্যায়ের জন্য লড়াইয়ের সাথে থাকেন, না পারলে এবার অন্তত নিজের ব্যক্তিগত হিংসাত্মক আক্রমণ করেন না প্লিজ। পরিমণি লেখেন, কোন রকম চামচামি না নিয়ে আপনার মুখের ওপরে তিতা সত্য বইলা দেই, আমারই তো সমস্যা, তারপর তো বিড়ি খাওয়া, মদ খাওয়া, প্রেম করা, বিদেশে ইচ্ছামতো ঘুরতে যাওয়া, শুয়োরের বাচ্চা, বালছাল বইলা, গালিটালি দেওয়া, পিরিয়ড নিয়ে কথা বলা, এইগুলো তো আছেই, পাইসেন কই এইগুলা, আমি তো দিছি, আপনাদের মন ভরে না কেন বলেন তো। পরিমণি আরও লিখেন, বাসার মধ্যে মদের খালি বোতলে শোপিস দেখা চরিত্র বুঝা ফেলেন কেমনে বলেন তো, বাসায় যে জায়নামাজ কোরআন নামাজের ঘর আছে সেটা কেন দেখতে পাইলেন না আপনি? এই ছিল পরিমণি কাণ্ডের সবশেষ আপডেট। সবশেষে যা বুঝলাম, পরিমণির সাথে মনিয়ার ভালোই মিল, দুজনে একটু আটটু উল্টাপাল্টা কাজ করলেও বেশ ধার্মিক, তবে প্রশ্ন জাগে তাদের এই ধার্মিকতার মূল কতটুকু। সে যাই হোক, পরিশেষে আপনার কাছে জানতে চাই, আসামিপক্ষের আইনজীবীর মতো আপনিও পরিমণির ডিএনএ টেস্ট চান কিনা? চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার ভাবনা জানাতে পারেন, যদিও হ্যাপির মতো উল্টাপাল্টা কিছু রেজাল্ট আসার ভয়ে পরিতা চাইবে না।